শুধু দর্শক মন্ডলী আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দারিয়াপুর গরুর হাটে, দেখাবো আজকে ক্রস জাতের ষাঁড় গরুর দাম কত, সে বিষয়গুলি নিয়ে আমরা দাম জিজ্ঞেস করব। আপনারা ওনাদের কাছ থেকেই জানতে পারবেন এই ক্রস জাতের ষাঁড় গরুর দামগুলি। চলুন আমরা দেখি কাকা, এই যে ষাঁড় গরুটা ক্রস জাতের, তো এর দাম কত যাচ্ছে? 70,000 টাকা। তো এরকম বয়স কত? অদাঁত, এখনও দাঁতে নাই। তো এটা তো আপনার নিজের, কতদিন হলো, কতদিন এর বয়স? এক বছরে। দেখুন কত বড় হয়ে গেছে, এক বছর ষাঁড় গরু। এটা কয় মন মাংস হবে? এটা 100 কেজির মতো হবে। চলুন আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করি, সামনে আরও আছে। ভাই এটা কার গরু? আপনার? এই গরুটা কয় দাঁত? দাঁতে নাই। যে বয়স কত? দুই বছর হবে। কয় মন মাংস হইতে পারে এটার? 3 মন 5 কেজি আছে। 3 মন 5 কেজি? কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছি হলো মনে করতে 70 কেজি। 70 চাইতেছেন? বেচার টার্গেট কত? সাইডের উপরে। শুধু দর্শক মন্ডলী আপনারা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই টাইপের গরু দারিয়াপুর হাটে এসে কিনতে পাবেন। আরও আমরা দেখাবো, সামনে আরও গরু আছে। এটা কি জাতের গরু? এটা ফিজিয়ান গরু। এখানে যা আছে দেখতে পাচ্ছেন, ফিজিয়ান জাতের গরু আছে, ক্রস জাতের গরু এগুলি। এটা কতদিন বয়স? এটা এক বছর পূর্ণ হয় নাই। দাঁতে নেই তো নাকি? কয় মন মাংস হবে এটা? 90 কেজির মতো। দাম চাচ্ছেন কত? 62। কত বেচার টার্গেট? কত হবে বেচার টার্গেট আছে না যে আমি এত টাকা বেচবো? টার্গেট তো আছে, টার্গেট দিয়ে কত কত বেচবেন বলেন? কত হলে বেচবেন? 55 হলে বেচবেন? এটা 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 কি ওই ফিজিয়ান? এটা কি আপনার পালের গরু? কত হলে বিক্রি করবেন এটা? এটা দাম চাচ্ছেন কত? 72 চাই। বেচবেন কত? 72। আমরা তো আর কিনবো না, তো এটার দাম কত কত হলে বিক্রি করতে চাচ্ছেন আর কি, তাই জিজ্ঞেস করছি। কয় দাঁত এটা? দাঁতে নেই, এখনও দাঁতে নাই। তো এটা বিক্রি করার টার্গেটও নাই? আছে অবশ্য। তো কত হলে বিক্রি করবেন? 66 হলে বেশ, 66 হলে বিক্রি করবেন? চমৎকার। তো আপনি বিক্রি করেন, আশা করি জন্য বেচা হয়। তো আমরা আরও দেখানোর চেষ্টা করি সামনে। শুধু দর্শক মন্ডলী এখানে যা দেখতে দেখছেন, এখানে সবগুলি হলো অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরু, ফিজিয়ান জাতের গরু, এগুলি দেখতেই পাচ্ছেন। কাকা এটা কি আপনার পালের গরু? কত হলে বিক্রি করবেন এটা? 70। বিক্রি করবেন কত? কয় দাঁত এটা? কয় দাঁত? না দাঁত হয়নি, দাঁত হয় নাই এখনো। একটা বেচার টার্গেট আছে না আমি এত হলে বিক্রি করবো? টার্গেট তো 60 পর্যন্ত। 60 পর্যন্ত বিক্রি করবেন? চমৎকার, যাই হোক আপনি বিক্রি করেন, এটাই আমরা চাই। শুধু দর্শক মন্ডলী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আরও আছে সামনে, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে আরও এই যে ফিজিয়ান জাতের গরু আছে, এটা কি আপনার পালের গরু? হ্যাঁ। এটা কত বয়স এটার? কয় দাঁত? দাঁতে নেই এখনো। দাঁতে নাই? কতদিন বয়স এটার? 1.5 বছর। 1.5 বছর। তো এটা বিক্রি করার টার্গেট কত? 50 পর্যন্ত। শুধু দর্শক মন্ডলী দেখতেই পাচ্ছেন, 50 হলে এমনি বিক্রি করবেন এটা? যারা মোটা তাজা করার জন্য পালবেন, পালা যায়, তারাও এখান থেকে এসে কিনে নিয়ে যেতে পারেন। তো আরও আমরা দেখানোর চেষ্টা করি, এখানে আরও গরু রয়েছে সবগুলি। এখানে এই লাইনে যা দেখছেন দর্শক মন্ডলী সবই হলো অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরু এগুলি। আচ্ছা, এগুলি
এটা কি আপনার ভাই? কত হলে বিক্রি করবেন? এটা কি দাঁত হয়েছে? এখনো দাঁত হয় নাই। এটা অস্ট্রেলিয়ান ক্রস জাতীয় দেখুন রসগোল্লা। আরও আমরা আপনার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আরও সামনে আছে, চলুন আপনাদেরকে দেখাই। দর্শকগুলো দেখতেই পাচ্ছেন এখানে সবই ক্রস জাতের গরু, এখানে যা রাখা আছে সবই ক্রস জাতের সার গরু। এখানে ওনারা এখানে থেকে বিক্রি করে থাকেন, খামার যারা নিজেদের খামার আছে খামারের গরু থেকে ব্যবসায়ীরা অনেক সময় কিনে এনে থাকেন। এটা ভাই আপনার নিজের এই গরুটা? হ্যাঁ, ব্যবসা করেন, কিনে নিয়ে এসে ব্যবসা করেন। কত কিনছেন আর ব্যবসার টার্গেট কত? ৪০,০০০ টাকা। আর যদি আপনাদের কাছ থেকে কেউ কিনে নিয়ে যেতে চায় যে আমার ৫টা গরু লাগবে, আপনারা কিনে দেন? হ্যাঁ কিনে দেন, কিনে দেন আপনারা। তো এই গরুটা কত বিক্রি করার টার্গেটটা? ৪০,০০০ টাকা। শুধু দর্শকমণ্ডলী, এই হাটে আপনি দেখছেন যে বিভিন্ন জাতের গরু রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেন বিভিন্ন জাতের গরু রয়েছে, কিন্তু এই লাইনে যা আছে সবগুলি অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরু। ভাই এটা আপনার দেখি পালের গরু না কেনা? কেনা। কত দিয়ে কিনছিলেন এটা? ৫২। বিক্রি করার টার্গেট কত? ৫৫। হ্যাঁ জোরে বলেন, ৫৩। যাই হোক দর্শক মন্ডল, চলুন আমরা আরও সামনে দেখাই। এই যে ছোট্ট ছোট্ট মোটা তাজা করার জন্য বাড়িতে যদি আপনারা মোটা তাজা করেন তাহলে এই টাইপের গরু কিনতে পারেন। এটা কয় দাঁত? দাঁতে নেই, এখনো দাঁতে নাই, এখনো দেখতেই পাচ্ছেন। এটা বয়স কত হতে পারে? এটা কি আপনার গরু, নিজের বাড়ি বাড়ির গরু? তাহলে তো বলতেই পারবেন যে কত কতদিন বয়স এটার? ১৮ মাসের মতো। চলুন দর্শক মন্ডলী, আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন যে এখানে আরও গরু রয়েছে, আরও দেখানোর চেষ্টা করছি। চাচা এটা কি আপনার গরু এটা? হ্যাঁ। এটা পালের গরু? হ্যাঁ পালের। এটা এটা কয় দাঁত হয়েছে? দাঁতে নেই। দাঁতে নাই? কতদিন বয়স হলো এটার? ১৭ মাস। এটা কত ব্যবসার টার্গেট চাচা? ৫০-এর উপরে। শুধু দর্শক মন্ডলী, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এটা হলো অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরু। এটা কি জাতের গরু ভাই? এটা শঙ্কর জাত বলে, অস্ট্রেলিয়ান ক্রস জাত আর কি। এটা কি আপনার পালের গরু? এটা পালের গরু না কেনা? ব্যবসা। কত দিয়ে কিনছিলেন আর বেচবেন কত? ৪২ কেনা। ব্যবসার টার্গেট কত ভাই? ৪৫। দেখতেই পাচ্ছেন দর্শক মন্ডলী, যারা গরু মোটা তাজা করবেন বাড়িতে তারা এই সাইজের গরু এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, চলুন। ভাই আপনার এখানে কয়টা গরু এখানে? হ্যাঁ দর্শক মন্ডলী দেখতেই পাচ্ছেন যে উনি এটা ক্রস জাতের গরু, অস্ট্রেলিয়ান ক্রস। এটা কি আপনার পালের? ব্যবসা করেন। কত দিয়ে কিনছিলেন এটা? কত দিয়ে কিনছিলেন? হ্যাঁ বিক্রি করার টার্গেট কত এটা? ৪০। আচ্ছা কেউ যদি আপনাদের কাছ থেকে গরু কিনতে চায় যে আমি ১০টা গরু কিনবো, আপনারা দিতে পারবেন? তাহলে আপনার আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি? হ্যাঁ নাম্বারটা বলেন। আচ্ছা আপনি বিক্রি করেন? নাম্বারটা বলেন। 01729 বলেন। 01385 আবার বলেন। 01729 01385। শুধু দর্শক মন্ডলী, আপনারা যদি এরকম গরু কিনতে চান, ছোটো ছোটো গরু মোটা তাজা করার জন্য,
তাহলে ওনার সাথে যোগাযোগ করলে উনি কিনে দিবেন। তো আপনাদের যদি এই ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকে তবেই আমাদের সার্থকতা। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।